বলিউড টিন সেলে জোর গুঞ্জন। প্রেমে মজেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও বরেণ্য সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের মেয়ে পশমিনা রোশন। সম্পর্কে হৃতিক রোশনের চাচাতো বোন হন পশমিনা। সূত্রের বরাতে গত কয়েকদিনে একটি বেশি ঘনিষ্ঠ হয়েছেন কার্তিক ও পশমিনা। লুকিয়ে লুকিয়ে পরস্পর দেখা সাক্ষাৎ, বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে তাদের সম্পর্কে ভিন্ন হাওয়া দিচ্ছে। অনেকের মতে ওরা দুজন এই মুহূর্তে শুধু ভালো বন্ধু নয়, বরং এর চেয়েও বেশি কিছু। বলিউডের নতুন প্রেমিক জুটি কি তবে কার্তিক পশমিনা? কার্তিকের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, যখন কাজ না থাকে তখন কার্তিক পশমিনার সঙ্গে তার বাসভবনে আড্ডা দেন, দুজন দুজনার সঙ্গ বেশ উপভোগ করেন। পাপারাজ্জিদের মনোযোগ এড়াতে নব্য এই প্রেমিক যুগল ভিন্ন কৌশলের আশ্রয় নেন বলেও শোনা যায়। একটি সূত্র আরও প্রকাশ করেছে, দীপাবলির দিন কার্তিক এখনকার ঘনিষ্ঠ বন্ধু পশমিনাকে জুহুতে তার নতুন ম্যাকলারেনে নিয়ে গিয়েছিল। স্পষ্টতই জিও ওয়ার্ল্ড ড্রাইভ হলো তাদের গভীর রাতের প্রিয় গন্তব্য এবং প্যাটিসেরি হলো তাদের পছন্দের মেনু। উল্লেখ্য, পশমিনা রোশন ইশক ভিশক সিকুয়েলে ইশক ভিশক রিবাউন্ড দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করবেন। অন্যদিকে কার্তিক ব্যস্ত সময় পার করছেন শাহজাদা, সাতিয়া প্রেম কি কথা ও আশিকি থ্রি সিনেমাগুলোর কাজ নিয়ে। দৈনিক আমার সংবাদ।